হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আমি শাকলান ফাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যাজ এ প্রোডাকশন। তো আজকে একটা ব্লগ বানাতে যাচ্ছি। তো ব্লগের কন্টেন্টটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে লুয়াকোর মাজার, মানে লুয়া আলী বগদাদ এশার মাজারে যাচ্ছি আমরা। তো মাজারে কয়েকটা ব্লগ বানাবো, সেখানকার কয়েকটা স্মৃতিস্তম্ভ আপনাদেরকে দেখাবো, কয়েকটা স্মরণীয় জায়গা আপনাদের দেখাবো। তো অবশ্যই দেখতে থাকবেন আমাদের ব্লগ এবং পাশে থাকবেন। আর আমার সাথে যাচ্ছে আমার বন্ধু নীরব এবং আমার বন্ধু বক্কর। তো ওদের মতামত আপনি অবশ্যই দেখবেন, এর জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং পাশে থাকুন। আমরা এখন লুয়াকোর মাজারে যাচ্ছি ব্লগ বানাইতে। আপনারা সবাই পাশে থাকবেন, লাইক আমাদের চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার বন্ধু ফোয়াদ একটা শ্যুট করা যাচ্ছে লুয়াকোর মাজার। সবাই আমার পাশে থাকবেন এবং সবাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ও আপনাদের জন্য অনেক ভালো ভালো। তো এর জন্য এখন আমরা তিন বন্ধু বাইকে করে যাব। তো দেখা হবে ডাইরেক্ট শুটিং প্লেসে। তো চলে আসছি আমরা আমাদের এখানকার এক বিখ্যাত ব্যক্তি। তো তার বাসার সামনে আসছি আমরা, এটা তার বাসা। তো এখন আপনার বাসার কয়েকটা জায়গা দেখাবো আমরা। তো আমরা এখন হচ্ছে একটু পরে আমরা মাজারে যাব। তো তার আগে মাজারের সামনে এত সুন্দর একটা জায়গা দেখলাম, তো ভাবলাম যে এখানে একটা ভিডিও করি। তো মানে ভিডিও বলতে কি, ভিডিওর কয়েকটা সিন নেই। তো অবশ্যই দেখবেন ভিডিওর কয়েকটা সিন। চলে আসছি এই বাসার। তো এখন এখানকার কয়েকটা জায়গায় আমরা ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ, আর এটা হচ্ছে একটা ভাস্কর্য। এটা এখানে একটা ভাস্কর্য করা হয়েছে, জিরাফের ভাস্কর্য। আর এখানে একটা আর কি, এখানে একটা পুকুর আছে। আর আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। একটু পরে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে, চলে যাবো আমরা মাজারে। আমরা মাজারে কয়েকটা জায়গা দেখাবো, খালি মাজারে যেখানে যা 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 হয় সেগুলোই দেখাবো। বেশি কিছু দেখানো সময় স্বল্পতার কারণে আমরা বেশি কিছু দেখাতে পারি নাই, যার কারণে এখন বাইকে ব্লগটা করতে হইতাছে। এটা আসলে ব্লগ না, এটা জাস্ট এন্টারটেইনমেন্ট, একটা ফানি শো। তো দেখতে থাকুন মাজারে। আর আজকে কি বৃহস্পতিবার? হ্যাঁ, আজকে আর বৃহস্পতিবার। তো মাজারটা জমে উঠে আর কি, মাজারে মেলা বসে। তো আজকে মাজারে পাগলের খেলা হবে। মাজার শরীফে জুতা পায়ে নিয়ে প্রবেশ নিষিদ্ধ। হযরত লুয়া আলী রহমতুল্লাহের হাজার হাজার ভক্তগণেরা এখানে আসে, তাকে স্মরণ করে এবং বিভিন্ন ধরনের মানত করে থাকেন।
লাল কাপড় দিয়ে মোড়ানো স্তূপটি হচ্ছে প্রাকৃতিক লোহার স্তূপ। আর কি মাজারের মধ্যে আছি, এখন মাজারের ভিতর প্রবেশ করব, যার কারণে কথা বলা যাবে না। এখানে আর কি মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তারপর আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারি না সবটুকু, পরবর্তীতে যখন আমরা আবার ঘুরতে যাব তখন দেখাবো। তো আজকের মতো এখানে বিদায়, থ্যাংক ইউ।